নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছ ভেজে নিচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো ছোট ভোলা মাছের ঝাল। আমার মনে হয় বড় ভোলা মাছের থেকে ছোট ভোলা মাছের টেস্ট অনেক বেশি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সমস্ত মাছগুলো ডিপ করে ফ্রাই করে নিচ্ছি। যেটা আমি শুরুতেই বলতে ভুলে গিয়েছিলাম যে মাছগুলো আমি সামান্য লেবুর রস আর নুন হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। একইভাবে সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 3টে ছোট সাইজের কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। সামান্য সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভালো মতো না গলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল। আপনারা চাইলে এতে সামান্য সর্ষে বাটাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের পাশে ভোলা মাছের ঝাল জাস্ট জমে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।